সুষ্ঠু নির্বাচনের আয়োজনের চাপে পড়ে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা অসংলগ্ন কথাবার্তা বলছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হতে পারে আওয়ামী লীগের নিরাপদ প্রস্থানের উপায়। বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে আগামী 8 জুন দেশের সব জেলায় বিদ্যুৎ অফিসের সামনে সকাল 11টা থেকে 12টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি কর্মসূচিও দিয়েছে দলটি। মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। ভয়াবহ লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে আগামী আটই জুন বৃহস্পতিবার সকাল 11টা থেকে 12টা পর্যন্ত জেলা শহরে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি। নিরপেক্ষ সরকারের কাছে যদি ক্ষমতা হস্তান্তর করেন তাহলে আমার মনে হয় যে তাদের জন্য একটা নিরাপদ প্রস্থান বা একটা সেফ এক্সিট হয়। সেটা না হলেই যে এখন যে অসংলগ্নতা কী করবেন না করবেন, যে আমি এর মধ্যে যেটা বলেছি যে রাত্রে তাদের ঘুম হচ্ছে না,